আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা উমরা ও হজের পার্থক্য সম্পর্কে নিয়ে আলোচনা করব। ইসলামী শরীয়তে পরিভাষায় নিয়ত করে ইহরাম সহ কাবা শরীফের চারপাশ সাতবার তাওয়াফ, সাফা মারওয়া পাহাড়ের মাঝে সাতবার সাই করা এবং মাথা মুন্ডানোকে উমরা বলে। উমরা পালন গুরুত্বপূর্ণ সুন্নত আমল। উমরা পুরুষ ও নারী সবার জন্য প্রযোজ্য। উমরা পালন করলে হজ ফরজ হয়ে যায় এমন কোনো বিধান নেই। উমরা পালনে বিশেষ কোনো সময় নেই, তবে হজের নির্ধারিত বিশেষ সময়ে 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত 5 দিন উমরা পালন করা বিধেয় নয়। এই 5 দিন ছাড়া বছরের যে কোনো দিন যে কোনো সময় উমরা পালন করা যায়। হজের সফরে উমরা করা যায়, একই সফরে একাধিক উমরা করতে কোনো বাধা নেই। হজের আগেও হজ না করেও উমরা করা যায় এবং হজের পরও বারবার উমরা করা যায়। তবে রমজান মাসে উমরা পালনে বেশি সওয়াব মেলে আর শাওয়াল মাস উমরা করার উত্তম সময়। মক্কা মদিনার প্রতি আকর্ষণ ও হৃদয়ের টান ইমানের পরিচায়ক, তাই অনেকে প্রেমের টানে বারবার হজ ও উমরা করে থাকেন। এরাই ধারাবাহিকতায় অনেকে জীবনে অনেকবার উমরা পালন করে থাকেন। উমরা প্রসঙ্গে কোরআনে করিমে ইরশাদ হয়েছে, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম, তাই যারা হজ করবে বা উমরা করবে তারা এত দুভয়ের প্রদক্ষিণ বা সাই করবে। সূরা বাকারা আয়াত 158। হজ ও উমরার মধ্যে পার্থক্য। হজ ও উমরার মধ্যে অনেক ধরনের পার্থক্য বিদ্যমান। হজ ফরজ থাকা অবস্থায় তা আদায়ের সুযোগ থাকা সত্ত্বেও হজ সম্পন্ন না করে বারবার উমরা করা অযৌক্তিক, কারণ শত সহস্র উমরা হজের সমকক্ষ নয়। অনুরূপভাবে উমরা আদায় করলে হজ ফরজ হয়ে যায় এমনটিও সঠিক নয়। হজ যেমন জীবনে একবার করা ফরজ, তেমনি উমরা জীবনে অন্তত একবার করা সুন্নত। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি। হজ সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের জন্য আল্লাহ তাআলার ইচ্ছার প্রতিদান করে এবং তার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করে না এবং মন্দ পাপ করে না, তখন তিনি আবার ফিরে আসবেন যেন তিনি নতুন করে জন্মগ্রহণ করেন। সহিহ বুখারী 569। আর উমরা সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক উমরা থেকে অন্য উমরা এ দুয়ের মাঝে কৃত পাপের কাফফারা স্বরূপ। সহিহ বুখারী। হজ ও উমরার মধ্যে প্রধান পার্থক্যসমূহ। উভয় আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা, কিন্তু পার্থক্য রয়েছে গুরুত্ব এবং পদ্ধতির মধ্যে। প্রত্যেক মুসলমানের জন্য তাদের জীবনকালে এটি পালন করা বাধ্যতামূলক যদি তারা শারীরিকভাবে উপযুক্ত এবং আর্থিকভাবে এটি করতে সক্ষম হয়। হজ এক নির্দিষ্ট সময় করতে হয়, কিন্তু উমরা বছরের যে কোনো সময় করা যায়। উমরার মধ্যে আরাফার ময়দান এবং মুজদালিফায় অবস্থান, দুই অক্ত নামাজ একসঙ্গে আদায় করা ও খুতবার কোনো বিধান নেই। তাওয়াফে কুদুম ও তাওয়াফে বিদাও নেই, কিন্তু ওইসব কাজ হজের মধ্যে রয়েছে। উমরার মধ্যে তাওয়াফ আরম্ভ করার সময় তালবিয়া পড়া মওকুফ করা হয়, আর হজের মধ্যে জামরাতুল আকাবাতে কঙ্কর নিক্ষেপ করার সময় মওকুফ করা হয়। উমরা নষ্ট হলে বা জানাবাত ওই নাপাকি যাওয়া দ্বারা গোসল ফরজ হয়, ওই অবস্থায় তাওয়াফ করলে দম হিসাবে একটা ছাগল বা মেষ জবে করা যথেষ্ট, কিন্তু হজে তা যথেষ্ট নয়, বরং পরবর্তী বছর পুনরায় হজ সম্পন্ন করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে হজ ও উমরা আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।